গিন্নি তো গুড়ের জিলাপি খেতে খুব পছন্দ করে। আমি বরং গিন্নির জন্য গুড়ের জিলাপি নিয়ে যাই, খুব খুশি হবে। এরপর রাজীব গুড়ের জিলাপি কিনে নেয় আর বাড়িতে ফিরে যায়। আর ততক্ষণে রাত গভীর হয়ে যায়। আর রাজীব বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী সুদীপা মোমবাতির আলোতে বসে আছে। কি ব্যাপার গিন্নি, তুমি এত রাত অব্দি জেগে আছো কেন? খাবার খেয়ে ঘুমিয়ে পড়োনি কেন? সে কি কথা গো, তোমাকে রেখে আমি খাবার খাবো কেন বলো তো? সারা দিন তো তুমি নানা কাজে ব্যস্ত থাকো, রাতে সুযোগ পাই একসাথে একটু খাবার খাওয়ার, সেই সুযোগটা আমি হারাতে চাই না গো। তুমি আমাকে এত ভালোবাসো গিন্নি, তোমার ভালোবাসা দেখে আমি হতবাক হয়ে যাই। তবে আর দেরি করো না গো, তাড়াতাড়ি খাবার বাড়ো। আর হ্যাঁ, এই প্যাকেটটা নাও, এখানে গুড়ের জিলাপি আছে, তোমার জন্য এনেছি। তুমিও না সে আগের মতোই আছো, রোজ বাড়িতে আসার সময় কিছু না কিছু নিয়ে আসতেই হবে। যাক গে, তুমি হাত মুখ ধুয়ে খেতে আসো। এভাবে রাজীব সুদীপার সংসার জীবন কাটছিল। তোমায় তো আর আজ পর্যন্ত সন্তান দিতে পারলাম না, তাই তোমার সেবা যত্নই করি, তাতে যদি তোমায় খুশি রাখতে পারি। আহা গিন্নি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি সন্তানের জন্য তোমাকে কখনো কিছু বলেছি? আমি যে তোমার মতো একজন গুণবতী স্ত্রী পেয়েছি তাতেই আমি ধন্য। তোমার ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করেছে। আর কখনো সন্তান নিয়ে কথা বলবে না, এই আমি বলে দিলাম। কি আর করব বলো, সন্তান ছাড়া নিজেকে যে সবসময় অসম্পূর্ণ লাগে, বিধাতা কেন যে আমাকে একটা সন্তান দিচ্ছে না। আচ্ছা গিন্নি, তুমি সাবধানে থেকো, কেমন? আমি এখন চলি। এরপর রাজীব মাঠে চলে যায় আর লাঙ্গল দিয়ে জমি চাষ করতে থাকে। সে সময় সেই পথে একজন ভৈরবী মাতা যাচ্ছিলেন। বড্ড ক্ষুধা তেষ্টা পেয়েছে, চোখ কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে। ওই তো ওখানে একটা লোক, যাই দেখি একটু খাবার জল পাওয়া যায় কিনা। বাছা শোন, আমি খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত, বলছি তুই কি আমাকে একটু খাবার আর জল খাওয়াতে পারবি? নিশ্চয়ই পারবো ভৈরবী মা, আপনি আমার সাথে ওই গাছতলায় চলুন, ওখানে আমার খাবার আর জল রাখা আছে। এরপর রাজীব ভৈরবী মাকে নিয়ে গাছতলায় যায় আর নিজের খাবার ও নিজের জলটুকু ভৈরবী মাকে খেতে দেয়। বড়ই শান্তি পেলাম রে বাছা, জল আর খাবার খেয়ে। বলছি বাছা, তুই যখন আমার ক্ষুধা মেটালি, তবে আমি তোর চাহিদা পূরণ করব। বল বাছা, কি চাস তুই? আমার তো বিশেষ কোনো চাহিদা নেই মা, সৃষ্টিকর্তা আমায় অনেক কিছু দিয়েছেন, শুধুমাত্র আমার সংসারে একটা সন্তানের অভাব। তবে কি তুই সন্তান চাস নাকি? তবে তুই ভাবিস না বাছা, তুই সন্তান পাবি খুব শীঘ্রই, শীঘ্রই সন্তান পাবি। এই আপেলটা নে বাছা, এই আপেলটা তুই আর তোর স্ত্রী খাবি। এসব কথা বলে ভৈরবী মা চলে যায় আর কাজ শেষ করে আপেলটা নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। গিন্নি, আমাদের দুঃখ দূর হবে গিন্নি, আমরা সন্তান লাভ করব। তুমি এই আপেলটা নাও, এই আপেল ভৈরবী মা দিয়েছে আর বলেছে এই আপেল খেলে আমরা সন্তান লাভ করব। তাই নাকি গো, তবে আর দেরি নয়, এক্ষুনি আমরা এই আপেলটা খাবো। আর তখনই আপেলের ভিতর থেকে আঙ্গুলের সমান একটা পরিকন্যা বের হয় আর মুহূর্তেই পরিকন্যাটা বেশ বড় হয়ে যায়। এ কি গো, এ তো দেখছি একটা পরিকন্যা, এই পরিকন্যা কি তবে আপেলে বন্দি ছিল? এই আপেলে বন্দি পরিকন্যাকে নিয়ে এবার আমরা কি করব বলো তো? সুদীপার কথা শেষ হতে না হতেই সেখানে একটা পরী আসে। মা আমার, অবশেষে তুই মুক্ত হলি, এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আর তোমাদের অনেক ধন্যবাদ গো, আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলছো গো তুমি এসব, এই পরিকন্যা তোমার সন্তান? তবে তোমার সন্তান আপেলে বন্দী হয়েছিল কি করে? সে অনেক কথা গো, তবে শোনো সবটা বলছি তোমাদের। অনেক অনেক দিন আগে আমি আমার কন্যাকে নিয়ে
পৃথিবীতে ভ্রমণে এসেছিলাম আর এখানে এসে মা মা আমি বড় জল দিতে পেয়েছি জল না খেলে তো আমার বুক পেটে যাবে মনে হচ্ছে মা তুমি আমাকে জল খাওয়াও মা এবার আমি জল কোথায় পাবো একটু কষ্ট করে তুই আমার সাথে উঠতে থাক মা আমি জলে খোঁজ পেলেই তোকে জল খাওয়াবো সেদিন পরিকন্যাকে নিয়ে আমি উড়ি আর হঠাৎই জঙ্গলের মধ্যে মা ওই দেখ জলাশয় পেয়েছি তুই এই জলাশয় থেকে জল খেয়ে তৃষ্ণা মেটা সেদিন পরিকন্যা জলাশয় থেকে জল তুলে খায় আর তখনই পরিকন্যা আঙ্গুলের সমান একটা পুতুলে পরিণত হয় আর জলাশয় থেকে ভয়ঙ্কর এক রাক্ষসী উঠে আসে শয়তান মেয়ে আমার অনুমতি না নিয়ে আমার জলাশয় থেকে জল খেয়েছিস তবে এবার পুতুল হয়ে থাক সেই দিন আমার ওই ছোট্ট পুতুল কন্যাকে নিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর পরিকন্যাকে নিয়ে পরিমাতার কাছে যাই পরিমাতা ভেবে চিনতে আমার পরিকন্যাকে আপেলে বন্দি করে দেয় এই আপেলটা নিয়ে যা বাছা এই আপেল যদি কোনো নিঃসন্তান দম্পতির দ্বারা কাটতে পারিস তবে তোর কন্যা স্বাভাবিক হবে আর সেই আপেল খেলে নিঃসন্তান দম্পতিও সন্তান লাভ করবে সেই দিন থেকে আমি নিঃসন্তান দম্পতি খুঁজছিলাম অবশেষে আমি তোমাদের সন্ধান পাই আর ভৈরবী মা বেশে তোমায় আপেলটা দেই আর তোমাদের উপর নজর রাখি অবশেষে আমার সন্তান স্বাভাবিক হলো এবার তোমরা এই আপেল খাও আর আপেল খেলে তোমরা সন্তান লাভ করবে এবার তবে আমরা চলি গো বিদায় এরপর পরিকন্যাকে নিয়ে পুরি চলে যায় আর রাজীব আর সুদীপা আপেলটা খায় আর কিছুদিন পরই সুদীপা গর্ভবতী হয় আরে পরি তুমি দেখো সেই আপেল খেয়ে আমি সত্যি গর্ভবতী হয়েছি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ গো আর কৃতজ্ঞ হতে হবে না আমি জানি তুমি গর্ভবতী হয়েছো এরপর বেশ কিছুদিন কেটে যায় আর সুদীপার কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে এই যে নবাবজাদি আমার মেয়েটাকে নিয়ে কোথায় টই টই করে বেরিয়ে এলি শুনি নিজে তো একটা বদের হাড্ডি তাকে আবার তাই বলামি নাকি বলতো আহ মা দিদিকে বকছো কেন দিদি তো আমাকে কোথাও নিয়ে যায়নি আমি বরং দিদিকে সাথে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আহা এলেন আরেকজন দিদির রক্ষক শশী আমি কি তোকে পেটে ধরে ভুল করেছি নাকি বলতো তোকে কত করে বোঝাবো যুথির সাথে মিশবি না মিশবি না যে মেয়ে জন্মের সময় তার মায়ের মাথা খেয়েছে সেই মেয়ে আমাদের যে কোনদিন ক্ষতি করে দেয় যতই হোক সতীনের মেয়ে যে আমার আর তোর সৎবোন বুঝেছিস এই কথা তুই ভুলে যাস কেন বারবার সৎবোন 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 করবে না তো মা দিদি আমার নিজে বোন তুমি ভালো না তুমি তাকে ভালো না বাসলে আমি অনেক ভালোবাসি বুঝলে ভালো তো বাসবি তাই না মায়ের থেকে মাসির দরদ যে বেশি হয়ে থাকে এই হারামজাতি যুথি তুই দাঁড়িয়ে আছিস কেন যা এক্ষুনি রান্নাঘরে গিয়ে রান্না বসা রান্না বান্না ছেড়ে উনি আমার মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নবাবজাদি কোথাকার যাচ্ছি মা এক্ষুনি যাচ্ছি এই তো রান্না উঠিয়ে দিচ্ছি যা শুচি যা কোলপাড় থেকে হাত মুখ ধুয়ে আয় মা তুমিও গিয়ে ঘরে বসে পড়ো ইকি শশী তুই রান্নাঘরে আবার এলি কেন তোকে না বললাম কোলপাড় থেকে হাত মুখ ধুয়ে আসতে তুই যা যা এখান থেকে যা আমাকে রান্না করতে দে রান্নার দেরি হলে যে মা আমাকে ভীষণ বকবে ছাত্র দিদি তুই মায়ের কথা মা তো সুযোগ পেলেই তোকে খারাপ কথা শোনায় এই দিদি শোন না আমি শুনেছি এই গ্রামের পাশে যে জঙ্গলটা আছে না ওখানে একটা ফুল ফুটেছে চল না দিদি চল না ফুল তুলে আনি না বাবা না আমি আজ কোথাও যাচ্ছি না এমনিতেই তোকে আজ নদীর ঘাটে নিয়ে গিয়ে মামাকে ভীষণ বকুলো আবার যদি তোকে আমি কোথাও নিয়ে যাই না তাহলে মামাকে মেরেই ফেলবে
তার বদলে আমি রান্না করি। নিয়ে যাবি না তো ঠিক আছে, কর তুই বসে রান্না, আমি একাই যাব। শোন শশী, বোন আমার যাস নে, তুই যাস নে, মাঝে ভীষণ বকবে বোন। যদি এত করে বলার পরও শশী বনে চলে যায়। বাবা কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, দিদি যে কেন এলো না? ওমা এ কি কালো গোলাপ ফুটে আছে, কালো গোলাপ হয় নাকি? এটা তো আমি জানতাম না। যাই, কালো গোলাপটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে দিদিকে দেই, দিদি কালো গোলাপ দেখে হয়তো খুশি হবে। এ কি শশী, তোর হাতে এমন কালো গোলাপ কেন? কোথা থেকে রে তুলে আনলি এই গোলাপ? মা মা, এই গোলাপ আমি জ্যোতি দিদির জন্য এনেছি। জ্যোতি দিদি কোথায় মা? দিদি অদিতি, এদিকে এসো, দেখে যাও তোমার জন্য কি এনেছি। শশী এ কথা বলতে বলতে পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। এ দেখে তো বিনোদা ভীষণ অবাক হয়ে যায়। একে একে শশী মা আমার, তুই এমন পাথরের মূর্তি হয়ে গেলি কেন? শশী এ কি হলো তোর? শশী ওরে, কে কোথায় আছিস? তোরা যে তাড়াতাড়ি এদিকে আয়। আমার শশীর কি হয়ে গেল রে? আমার শশীর কি হয়ে গেল? কি হয়েছে মা, কি হয়েছে শশীর, কি হয়েছে? তুমি এমন চিৎকার করছো কেন? কি শশীর শরীর পাথরের মূর্তি হলো কি করে? এ শশী, শশী সব তোর দোষ, তোর জন্য হয়েছে এসব। আমার শশী রে, দেখ তোর জন্য এই কালো গোলাপ বাড়িতে নিয়ে আসতে আমার শশী পাথর হয়ে গেছে। তুই কোথায় পাঠিয়েছিলি আমার শশীকে? বল বল, আমার শশীকে কোথায় পাঠিয়েছিলি? সত্যি মা, আমি শশীকে কোথাও পাঠাইনি, কিন্তু শশী বনে যাওয়ার জন্য আমার সাথে বায়না করছিল। আমি তো ওকে নিষেধ করেছিলাম মা, নিশ্চয়ই ও বনে কিছু একটা ঘটেছে। তুই কেন গেলি না আমার মেয়ের সাথে বল? সব দোষ তোর, তুই আমার শশীকে ভালো করে দে, আমি আমার মেয়েকে ফেরত চাই। মা আমি আমার বোনের কিছু হতে দিব না, এই পাথরের মূর্তি থেকে মুক্ত করেই ছাড়বো আমার বোনকে। শশী তোর কিচ্ছুটি হবে না বোন, কিচ্ছুটি হবে না, মিকুনি আসছি। ভৈরবী মাতা, ভৈরবী মাতা আমাকে সাহায্য করুন, আমার বোনকে বাঁচান, বড় বিপদে পড়ে যে আমি এখানে ছুটে এসেছি। কি হয়েছে বাছা বল, এমন ভাবে ছুটে এলি কেন? কি সাহায্য চাস তুই বল আমাকে? আমার বোন, আমার বোন বন থেকে একটা কালো গোলাপ বাড়িতে নিয়ে আসতে হঠাৎ করে পাথর হয়ে গেছে, আমি আমার বোনকে বাঁচাতে চাই, ভৈরবী মাতা সাহায্য করুন আপনি। আমি তোর কথা শুনে বুঝতে পেরেছি, তোর বোন বন থেকে অভিশপ্ত কালো গোলাপ বাড়িতে এনেছে, যে কালো গোলাপ ছুলে মানুষ কিছুক্ষণের মধ্যেই পাথরের মূর্তি হয়ে যায়। কি কি বলছেন ভৈরবী মাতা? তবে কি আমার বোনকে বাঁচানোর কোনো পথ নেই? ও কি সারা জীবন ওর পাথরের মূর্তি হয়েই থাকবে? না না, কি হতে পারে না। মুক্তি হবে তোর বোন। শোন, এই গ্রামের পূর্ব পাশে বনের গুহার মধ্যে একটা জাদুই তরবারি আছে, আর সেই তরবারি যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারিস তবে তোর বোনও পাথরের মূর্তি ভেঙে বের হয়ে আসবে। কিন্তু একটা কথা, যেই ওই জাদুই তরবারি ভাঙাবে তারও কিছুক্ষণের মধ্যে রক্তবমি হবে, আর সে মৃত্যুবরণ করবে। পারবি বোনের জন্য নিজের জীবন দিতে? বোনকে বাঁচিতে যদি আমার মৃত্যুবরণও করতে হয় আমি মরতেও রাজি আছি, আমি মরলে কেউ কষ্ট পাবে না, কিন্তু শশী মরলে যে মা ভীষণ কষ্ট পাবে। না না, আমি হতে দিব না, এক্ষুনি বুড়ো বনে যাব আমি। যদি ভৈরবী মাতার কাছ থেকে চলে আসে আর পূর্ব বনের গুহার কাছে যায়। এই তো গুহার সন্ধান পেয়েছি আমি, যাই তাড়াতাড়ি গিয়ে তরবারিটা ভেঙে ফেলি, শশী যে পাথরের মূর্তি হয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। এই তো সেই তরবারি, এক্ষুনি এই তরবারি ভাঙতে হবে আমাকে। শশী তুই মুক্ত হবি বোন, তুই মুক্ত হয়ে যাবি। যদি তরবারিটি হাতে তুলে নিয়ে মাটিতে আছাড় দেয় আর সঙ্গে সঙ্গে তরবারিটি ভেঙে যায়। অন্যদিকে শশী
পাথর থেকে বেরিয়ে আসে। বিনুদা শশীকে এমন ভালো হওয়া দেখে বলতে থাকে, মারি মা, তুই ভালো হয়ে গেছিস, তুই পাথরের মূর্তি থেকে মুক্ত হয়ে গেছিস, জ্যোতি নিশ্চয়ই কোনো একটা উপায় পেয়েছে তোকে মুক্ত করার জন্য। হ্যাঁ মা, হ্যাঁ আমি মুক্ত হয়ে গেছি, আমি পাথরের মূর্তি থেকে মুক্ত হয়েছি, কিন্তু দিদি কোথায়? দিদিকে আমার বেশি দেখতে পাচ্ছি না কেন? দিদি কি জানে না আমি ঠিক হয়ে গেছি? দিদি, ও দিদি! শশী, তুই ভালো হয়ে গেছিস, আমি এসে গেছি বোন, তোকে দেখার জন্য এসে গেছি। মা, আমি শশীকে ভালো করেছি মা। একে একে জ্যোতি, তোর কি হলো? জ্যোতি মা আমার, তুই রক্তভূমি করছিস কেন? দিদি, দিদি তোমার কি হলো? দিদি, দিদি! মা, আমি শশীকে ভালো করার জন্য নিজের জীবন বাজি রেখেছি। আমি ভৈরবীমাতার কাছে গিয়ে শশীকে মুক্ত করার উপায় জেনে নিয়ে পূর্ববর্তী গিয়েছিলাম। ভৈরবীমাতার কথা অনুযায়ী একটা জাদুর দরবারে ভেঙেছি, তাই তো বোন পাথরের মূর্তি থেকে মুক্তি পেয়েছি। আর জাদুর দরবারে ভাঙার একটা শর্ত ছিল, যে দরবারে ভাঙবে তারই মৃত্যু হবে। বোনের জন্য, বোনের জন্য আমি মৃত্যুকেই বরণ করে নিয়েছি মা। তুমি যেন বোনকে নিয়ে খুশি থাকো। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। যদি যদি চোখ খোল মা, মা তুই চোখ খোল, তুই তোর সৎ বোনকে এত ভালোবাসিস। আয় আয় রে, আমি তোকে সারা জীবন তুচ্ছ তাচ্ছিল্য করেছি। মা জ্যোতি, মা জ্যোতি তুই কথা বল মা, মা জ্যোতি! দিদি, দিদি তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলে। ও দিদি, আমি কাকে এখন আমার খেলার সাথী বানাবো? মা দেখো, মা দেখো, যাকে সব সময় বলতে আমার সৎ বোন হয়, সে আজ তোমার মেয়ের জীবন বাঁচাতে নিজের জীবন দিল। এভাবে বিনোদার শশী জ্যোতির মৃতদেহ নিয়ে কাঁদতে থাকে, কিন্তু জ্যোতি আর কোনো দিন চোখ খোলে না। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।